হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম ফিল্মিটেক এখন আমরা কথা বলবো আপকামিং বাংলা সিনেমা মির্জা তার টিজার নিয়ে যেটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে অঙ্কুশ হাজরা প্রোডাকশনের প্রথম কাজ অঙ্কুশ হাজরার লিডে এবং আরও অনেক ক্যারেক্টার আছে তো এই পার্টিকুলার টিজারটা আমার কেমন লাগলো দেখুন এটা যখন অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল বা অনেক দিন আগে থেকে সিনেমাটা আসার কথা ছিল এক রকমের হাইপ ক্রিয়েট হয়েছে মানুষ একটা অন্য ধরনের ট্রিটমেন্ট কমার্শিয়াল কাজ দেখার জন্য অপেক্ষা করেছে এবং অঙ্কুশ হাজরা বা আমি যদি কথা বলি তারা কিন্তু সেই পরিশ্রমটা করেছে এবারে সিনেমাটা শুটিং অনেকখানি হয়ে গেছে কিছুটা পোর্শন বাকি আছে এরকম একটা জায়গায় এই টিজারটা আসা আমি বলবো একটা দারুণ উদ্যোগকে প্রস্ফুটিত করে যে একটা হার না মানা একটা জিদ এবং সেই জিদের রূপান্তর আমরা হতে দেখছি এই পার্টিকুলার টিজারে এখানে আমরা ক্যারেক্টারদের রিভিল হতে দেখি এবং তার থেকেও বড়ো কথা মির্জা সিনেমাটা যে দু তিনটে পার্টে আসবে সেটারও একটা আভাস থাকলো হয়তো দুটো পার্টেও আসতে পারে প্রথম যে পার্ট সেটা নাম দেওয়া হচ্ছে জোকার এবং এই যে আমরা কার্ডের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের কথা বলি বিভিন্ন অ্যাঙ্গেলের কথা বলি সেই জায়গায় জোকারের একটা আলাদা ভ্যালু আছে এবং সেই জোকার হিসেবে অঙ্কুশ হাজরাকে ইনানাস হিসাবে মির্জাতে প্রস্ফুটিত করা হচ্ছে বা প্রেজেন্ট করা হচ্ছে এবারে আমি যখন ক্যারেক্টারের কথা বলবো সেখানে আমি ঐন্দ্রিলার ক্যারেক্টার বলি বা কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারের কথা বলি এই ক্যারেক্টারগুলোর মধ্যে ডেপথ আছে লুকের মধ্যে একটা দারুণ ভিন্নতা আনা হয়েছে তবে সব থেকে বেশি আমার লুক নিয়ে যাকে দেখতে ভালো লাগছে বা যার প্রতি এক্সপেক্টেশন তৈরি হচ্ছে তিনি হচ্ছেন ঐন্দ্রিলা মানে ঐন্দ্রিলার লুকটা তিনি যখন হেঁটে যাচ্ছে বা ওই একটা সেকেন্ড রক্তাক্ত যে ফেসটা প্রেজেন্ট করা হয়েছে একদম ইন অ্যান্ড আউট একটা সাউথের অ্যাক্ট্রেসকে আমার মনে হয় খুব ইজিলি রিকল করা যায় মানে আমি বলছি না যে তাকে দেখতে পাচ্ছি বাট যেভাবে তিনি নিজেকে গ্রুম করেছেন যেভাবে তার ক্যারেক্টারটাকে ডিফাইন করছে সেই ক্যারেক্টারটা খুব ক্রিস্পি খুব তার মধ্যে ওই যে একটা বলি না একটা হিরোইন সুলভ আচরণ যার মধ্যে চোখে মুখে ওই এক্সপ্রেশনটা দেখা যাচ্ছে যেটা ঐন্দ্রিলার থেকে বা তার কাজের যে ধরনের আমরা কাজ নিয়ে কথা বলি বা তার ব্যাখ্যা করি সেই জায়গা থেকে কমপ্লিটলি ডিফারেন্ট তো ঐন্দ্রিলার লুকটা আমাকে বেশ ভালো লাগিয়েছে অবশ্যই অঙ্কুশ হাজরা যখন এন্ট্রি হচ্ছে যেভাবে তার চারপাশের সিচুয়েশনটাকে ডিজাইন করা হয়েছে যেভাবে তার অ্যাম্বিয়েন্সটাকে ক্রিয়েট করা হয়েছে সেটা দেখতে বেশ ভালো লাগে মিউজিকের ট্রিটমেন্ট অবশ্যই ভালো যে থিম মিউজিক সেটা বারবার বাজছে ওভারঅল তার লুক অ্যান্ড ফিলটা আমার মনে হয় এই সিনেমাটাকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে খুব সুন্দরভাবে সেটা জায়গাটাকে এনহ্যান্স করে যদিও টিজারটা খুব বড় নয় শুধু কয়েকটা ক্যারেক্টার তার মধ্যে ডায়লগস এবং পুরো জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে ছোট ক্রিস্পি করা হয়েছে বেশি কিছু আওয়াজ দেওয়া হয়নি বাট তার মধ্যে আমি বলবো যে মূল উপাদান কমার্শিয়াল ট্রিটমেন্ট সেটা ভরে ভরে দেওয়া হয়েছে ওই যে এন্ট্রির সময় ধোয়া সেই জায়গাটার একদম খুব বেশি বেশি করে জিনিসপত্র অ্যাড করা হয়েছে তা নয় বাট যেটুকু আছে সেটা ভালো লাগে লাইটের বেশ সুন্দর ডিজাইন করা হয়েছে বা সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটা আমি প্রথম থেকে বলি যখন থেকে মির্জার অ্যানাউন্সমেন্ট এসেছে তখন থেকে বলি তারা লাইটিংটা খুব সুন্দরভাবে ইউজ করছে তার টেকনিক্যালিটিস নিয়ে আমি যদি কথা বলি সেটা খুব স্ট্রং সেটা পুরো যে লুক অ্যান্ড ফিল বা ওই ওয়াইফসটা দিচ্ছে একটা কমার্শিয়াল সিনেমা দেখার এবং সেই পুরো জিনিসটা প্রত্যেকটা ক্যারেক্টারে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দরভাবে ডিফাইন হয় এবং অঙ্কু হাজরাকে তার ক্যারেক্টারে তার জায়গায় দারুণ লাগে তার এন্ট্রি সিন যখন সে মুখ তুলে তাকাচ্ছে ওই লুকটা আমার মনে খুব সুন্দরভাবে পুরো ডেফিনেশনটাকে জাস্টিফাই করে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে মির্জা ব্যাপারটা তো আমি তো খুব স্যাটিসফাইড পার্টিকুলার টিজারটা দেখে এবং এগারলি ওয়েট করছি এর পরের যে ধাপগুলো আছে সেগুলো দেখার জন্য ট্রেলার গান যদি থাকে কিছু বা যদি সিনেমাটা কেমন হয় তো সব মিলে আমি অবশ্যই দেখার অপেক্ষায় আছি তবে যে মূল কাজ আমি বারবার বলি টিজ করা সেটা খুব সুন্দরভাবে করছে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে তোমরা যদি দেখেছো কেমন লেগেছে অবশ্যই জানিও না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো এবং দেখে সে জানাও যে কেমন লাগলো ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টানা